শান্তিনিকেতন পৌঁছে আমরা টোটো করে চলে গেলাম আমাদের হোটেলে। তারপর আমাদের রুম টুম বুঝে নিয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে এবার আমরা খেতে যাব। তো অলওয়েজ আমি আগে আগে রেডি হয়ে গেছি। তো হোটেলের সামনের ভিউগুলো দেখাচ্ছি। আমাদের হোটেলটা ছিল একদম বড় মন্দিরের অপোজিটে। এই যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হলো বড় মন্দির। তারপর সবাই রেডি হওয়ার পর আমরা নিচে চলে আসলাম। আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেই বলা ছিল আমাদের খাবারের কথা, তো ওখানেই আমরা মাছ ভাত খেয়ে নিয়েছিলাম। আমরা বেশি রিচ খাবার কিছু খাইনি, কারণ অনেকটা জার্নি করে গিয়েছি, কারোর যেন শরীরে কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা প্লেন মাছ ভাত খেয়ে নিলাম। একটা সবজি ছিল আর মাছ ছিল, আর লাস্টে এই পাঁপড় আর চাটনি খেয়ে আমরা আমাদের মিল শেষ করলাম। করে তারপর আবার একটু রুমে গিয়ে একটু লিপস্টিক টিপস্টিক পরে সেজে গুজে যে সাজা গোজা বাকি ছিল সেটা কমপ্লিট করে নিলাম। এরপর আমাদের ঘুরতে বেরোনোর কথা ছিল, তো এখনও আমাদের টোটো বলা ছিল, আর টোটো করেই আমরা ঘুরতে যাব। তো সবাই রেডি হচ্ছিল আর আমি ভিডিও করছিলাম, আর আমি তো আগে আগেই রেডি হয়ে গেছি। আর এই যে আমার ফ্রেন্ড, আমরা ব্যাগ ট্যাগ নিয়ে চললাম ঘুরতে টোটো করে। টোটোতে বসে অনেক হাসাহাসি আর মজা করতে করতে গল্পগাছি করতে করতে আমরা চলে গেলাম আমাদের নেক্সট যে গন্তব্যে সেখানে। তো প্রথমেই আমরা ঠিক করেছিলাম যে আমরা সোনারঝুরির হাট পার করে রেখে যে প্রকৃতি ভবন আছে সেখানে গিয়ে ঘুরে আসব, তারপরে আমরা সোনারঝুরির হাটে যাব। এই প্রকৃতি ভবন হলো এমন একটা জায়গা যেখানে শিল্পকলাগুলো তৈরি হয়েছে কোনোরকম হাতুড়ি বা ছেনি ব্যবহার না করেই, কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র, প্রকৃতির অবয়ব যেগুলো এখানে দেখা যায় সেগুলো প্রকৃতির নিজস্ব সৃষ্টি, আর সেগুলোই শিল্পীদের চোখে ধরা পড়েছে। এরপর আমরা প্রকৃতি ভবনে পৌঁছে গেলাম, আর গেটের ঠিক ভিতরেই এখানে টিকিট কাটার কাউন্টার ছিল, সেখানে গিয়ে আমরা টিকিট কেটে নিলাম। আর যতক্ষণ টিকিট কাটা হচ্ছিলো ততক্ষণ দেখলাম একটা কাঠগোলাপ এর গাছের নিচে অনেক কাঠগোলাপ পড়ে আছে। তো আমি একটা তুলে নিয়ে এভাবে নিজেকে সাজিয়ে নিলাম কাঠগোলাপ দিয়ে। জানি না একটা জিনিস নোটিস করেছো কি না তোমরা, আমি তো টিপ পরি না, কিন্তু শান্তিনিকেতনে গিয়ে আমি একটু আমার ফ্রেন্ডদের মতো করে সাজার চেষ্টা করলাম। তাও তোমরা অবশ্যই জানিও যে আমাকে টিপ পরলে মানায় নাকি টিপ না পরলেই বেশি মানায়। এরপর আমরা ঢুকলাম গ্যালারিগুলোতে যেখানে বিভিন্ন শিল্পকলাগুলো রাখা ছিল। তো এখানে ঢুকতে গেলে অবশ্যই জুতো খুলে ঢুকতে হবে। গ্যালারির এক আর দুই নম্বরে ঢুকে আমরা বিভিন্ন রকম জিনিসপত্র দেখে নিলাম। তো এই যে কাঠের তৈরি জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কোনোটাই ছেনি হাতুড়ি ব্যবহার করে তৈরি করা হয়নি, এগুলো প্রকৃতির সৃষ্টি শিল্প যেগুলো শিল্পী চোখে ধরা পড়েছে। আর আমরা প্রত্যেকটা জিনিস নিজেরাও নামগুলো পড়ে পড়ে কল্পনা করে করে দেখছিলাম যে সত্যিই কি এগুলো সেরকমই লাগে। তো আমাদের মধ্যে আমরা একটা শিল্পী মনোভাবে জিনিসগুলোকে দেখে নিচ্ছিলাম। তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরা কোনোদিন শান্তিনিকেতনে ঘুরতে গিয়ে এই প্রকৃতি ভবনে এসেছো কি না, আর তার আগে শান্তিনিকেতনে ঘুরতে গেছো কি না এটাও জানিও। আর এখানে আসলে অবশ্যই এই প্রকৃতি ভবনে এসে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। এরপর আমরা গ্যালারি 3 & 4 গেলাম, ওখানে গিয়েও বিভিন্ন শিল্পকলাগুলোকে দেখতে লাগলাম। এখানে প্রকৃতি ভবনে সমস্ত কিছু দেখে নিয়ে আমরা টোটো করে আমরা চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে, যেটা ছিল সোনাঝুরির হাট। কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসায় আমরা হাটের সামনে পৌঁছেও টোটোর মধ্যে বসেছিলাম, কারণ বৃষ্টি আসার ফলে রাস্তায় এত জ্যাম হয়ে গেছিলো আর হাটেও সমস্ত কিছু ঢেকে নিয়েছিল। আমাদের হাতে খুব একটা বেশি সময় ছিল না, ওই জন্য ঝিরে ঝিরে বৃষ্টির মধ্যেই আমরা ছাতা খাটিয়ে টোটো থেকে নেমে পড়লাম। যা দু একটা দোকান খোলা ছিল সেগুলোকেই দেখতে লাগলাম, বৃষ্টিও আর আসার সময় পেল না। যাই হোক, এরপর আমরা ঘুরতে লাগলাম, আর বৃষ্টিটা একটু কম হলেই দোকান পাশারি আবার আগের মতো খুলতে শুরু করলো এবং বিভিন্ন রকম জিনিসপত্রও আমরা দেখছিলাম। তো বিভিন্ন রকমের সুতির কুর্তি ছিল, তারপর পাঞ্জাবি ছিল, আরও নানান ধরনের জিনিসপত্র আমরা দেখছিলাম। আমি আর আমার ফ্রেন্ড কি কিনবো ডিসাইড করতেই পারছিলাম না, তাই জন্য আমরা দাঁড়িয়েছিলাম প্রথম দিকে। এত জিনিসপত্র দেখে আমরা খুব কনফিউজড হয়ে গেছিলাম। তবে জিনিসপত্রের কিন্তু একেবারে কম দাম ছিল না, জিনিসপত্রের কিন্তু ভালোই দাম ছিল। তবে একটাই আক্ষেপ থেকে যাবে যে শান্তিনিকেতনে এই সোনাঝুরির হাটের পিছনে যে জঙ্গল মতো থাকে, ওখানে দেখেছি অনেকে গিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, কিন্তু আমি আর বানাতে পারলাম না। একেই বৃষ্টি ছিল, তারপর ওয়েদারটা কেমন যেন ছিল। যাই হোক, আর একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হলো এই নাচগুলো।
সময় বলেছিলাম না হাতে আমাদের খুব অল্প সময়, কিন্তু ইতিমধ্যে আমরা 3 ঘন্টা সময় এই হাটের মধ্যেই কেনাকাটা করতে করতে পার করে ফেলেছি। কেনাকাটা করতে করতে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তারপরেই লেবু পানি খেয়েছিলাম যেটা ছিল বরফ দেওয়া, আর খুব রিফ্রেশিং লাগছিল এটা খেয়ে। হাটের এক প্রান্তেই এরকম বাউল গান হচ্ছিল, আর আমরা চেয়ার নিয়ে বসে তার পাশে শুনছিলাম বাউল গান। প্রথমে বৃষ্টি হয়ে একটু মনটা খারাপ হওয়ার পরেও এটা ছিল একটা আলাদা অনুভূতি। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নামলো, আর আমরা টোটো করে ফিরলাম আমাদের হোটেলের দিকে। আজকের মতো আমাদের প্রায় ঘোরা শেষ হয়ে গেছে, আজকের মতো বাইরের ঘোরা শেষ হয়ে গেছে, কিন্তু আড্ডা এখনও শেষ হয়নি। তো আমরা সবাই সন্ধ্যাবেলা রুমে গিয়ে আড্ডা দেব। এরপর রুমে ফিরে এসে ফ্রেশ হতে না হতেই আইসক্রিম চলে আসলো, আর আমরা 3 জন যে আইসক্রিম খেয়েছিলাম একসাথে ধরে দেখি কোইন্সিডেন্টলি এটা ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো হয়ে গেছে। ব্যাপারটা বেশ মজার না? পর আমরা সবাই কি কেনাকাটা করেছি সেগুলোকে দেখতে লাগলাম। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী পার্টে আবার দেখা হবে।